কিন্তু শর্ত হচ্ছে একটাই, ভিডিওটা পুরোটা শুনতে হবে, কারণ এগুলো হচ্ছে একটু আলোচনা ধর্মী, একটু ব্যাখ্যা বিশ্লেষণের ভিডিও। তো এগুলা আমি যত ধরনের ভিডিও বানাইছি এই আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণের, মানুষজন না শুনেই নানান ধরনের কমেন্ট করে, এবং যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নের উত্তর অলরেডি ভিডিওতে আছে, কিন্তু না শুনেই প্রশ্নগুলো করে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো সবাইকে বলবো ভিডিওটা শুনবেন পুরোটা, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে করবেন, আমি উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করিব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে আমি যেদিন ভিডিওটা করছি সেদিন হচ্ছে পবিত্র ঈদুল আজহার ঠিক আগের দিন, আর আপনারা ভিডিওটা দেখছেন পবিত্র ঈদুল আজহার পরে। আপনাদের প্রত্যেককে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখছেন, আজকে অতীব অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথাবার্তা বলবো। কিন্তু এবারে চলে যাচ্ছি মূল কথা বার্তায়। ইঞ্জিন ওভারহিটিং, এই সমস্যাটায় ভুগছে আমার মনে হয় সবচাইতে বেশি সংখ্যক বাইকার, অথবা বিপুল সংখ্যক বাইকার। তো ইঞ্জিন ওভারহিটিং আসলে কেন হয় এই নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক আছে, অনেক মন গড়া কথাবার্তা শোনা যায় বাজারে, কিন্তু আসলে কারণটা কি? আমি আমার মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থেকে এবং মানুষের এই ধরনের বিপদ থেকে সৃষ্ট অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে আজকে ইঞ্জিন ওভারহিটিংয়ের কারণ এবং এর সমাধান সংক্ষেপে আলোচনা করব। আমি সর্বমোট এক ডজন কারণ বলবো, এক ডজন, ঠিক আছে? সো প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে অনিয়ম। ভাবতে পারেন, আরে ইঞ্জিন অয়েল নিয়ে আমার অনিয়ম কী? হ্যাঁ, ইঞ্জিন অয়েল নিয়ে অনিয়ম আছে। অনিয়ম কীরকম? কোম্পানি নির্দেশিত গ্রেড মেনটেন না করা, তারপরে সময় মতন ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা, তারপরে কপি বা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করা, তারপরে পরিমাণ মতো ইঞ্জিন অয়েল ব্যবহার না করা। এগুলা যদি ঘটে, আপনি যদি নিয়মিত করেন, তাহলে আপনার ইঞ্জিনে ওভারহিটিং ইস্যু ওয়েলকাম, ওভারহিটিংয়ের জন্য আপনার দরজা খোলা থাকবে। এরপরের ব্যাপার হচ্ছে দুই নম্বর, চাকার বিয়ারিং দুর্বল। আমাদের আমরা যে যে বাইকই চালাই না কেন, চাকার মধ্যে কিন্তু বিয়ারিং থাকে। তো আপনার এই চাকার বিয়ারিং যদি দুর্বল বা একদম নষ্ট হয়, তাহলে কিন্তু কী হবে, চাকাটা ফ্রি হয়ে ঘুরতে পারবে না, শক্তি প্রয়োগ হবে অত্যাধিক বেশি, আর এই শক্তি প্রয়োগ অত্যাধিক বেশি হওয়ার কারণে আপনার ইঞ্জিনের উপরে অত্যাধিক একটা চাপ তৈরি হবে, আর এই চাপ থেকে আপনার ইঞ্জিনে ওভারহিটিং ইস্যু চলে আসবে নিশ্চিত। সুতরাং চাকার বিয়ারিং যদি খারাপ থাকে ঝটপট বদলে ফেলুন। তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে টায়ার প্রেশার কম। টায়ারের প্রেশার যদি কম থাকে, বেশি থাকলে কিন্তু ওভারহিটিং আসবে না, যদি কম থাকে, কোম্পানি নির্দেশিত পরিমাপের চাইতে কম থাকে, তাহলে আপনার বাইক কিন্তু এমনিতে চালাইতে ভার ভার লাগবে। আর আপনার কাছে যেহেতু ভার ভার লাগবে, তার মানে ইঞ্জিনের কাছেও কিন্তু ভারের মাত্রাটা আরও বেশি লাগবে, কারণ ইঞ্জিনের উপরে আপনি কিন্তু পয়সা আছেন। সুতরাং ইঞ্জিনের উপরে এই যে ভারটা লাগতেছে অতিরিক্ত টায়ারের প্রেশার অস্বাভাবিক কম থাকার কারণে, সো এই থেকে তাইলে কিন্তু কী হবে, ইঞ্জিন ওভারহিটিং ইস্যু একদম সুন্দরভাবে পকাত করে আপনার কপালে চলে আসবে। তাইলে বাঁচতে হলে কী করতে হবে, টায়ার প্রেশার কম রাখা যাবে না। কম বলতে কি, কোম্পানি নির্দেশিত পরিমাপের চেয়ে কম রাখা যাবে না। এরপরে চার নম্বর কারণ হচ্ছে ইঞ্জিন ওভারহিটিংয়ের, চেইন স্পকেট রক্ষণাবেক্ষণে অনিয়ম। ঠিক আছে, চেইন স্পকেট সেট রক্ষণাবেক্ষণে অনিয়ম। এখন আপনি দেখা গেল চেইন সেট নিয়মিত লুব্রিকেশন করেন না, শুকাইয়া একেবারে কটকটি হয়ে আছে। তো শুকাইয়া কটকটি হইয়া থাকলে আপনার ইঞ্জিনের মধ্যে কিন্তু কী হবে, এক্সট্রা একটা চাপ প্রয়োগ হবে, কারণ কিন্তু ফ্রি হয়ে ঘুরতে পারতেছে না, স্মুথভাবে ঘুরতে পারতেছে না চেইনটা। সুতরাং এই শক্তিটা চাকাতেও ঠিকভাবে চালান হইতে পারতেছে না, প্রেশার পড়তেছে অতিরিক্ত।
তো এইটা থেকেও কিন্তু আপনার ইঞ্জিনে ওভারহিটিং ইস্যু চলে আসতে পারে। তাইলে আপনার সমাধান হচ্ছে কি, আপনার চেইন নিয়মিত লুব্রিকেশন করতে হবে, চেইন ভেজা রাখতে হবে। এরপরে পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে ভালভ অ্যাডজাস্টমেন্টে সমস্যা। অনেক বড় একটা ফ্যাক্ট কিন্তু এটা, আপনারা বিশেষ করে যারা SOHC ইঞ্জিনের মোটরসাইকেল চালান, এই SOHC ইঞ্জিনের মোটরসাইকেল চালাইলে প্রতি 7-8 হাজার কিলোমিটার পরপর অবশ্যই একবার কোম্পানি নির্দেশিত গ্যাপ অনুযায়ী ভালভের গ্যাপ মিলিয়ে নিতে হবে, সেইটা ফিলার গজের সাহায্যে এবং কোম্পানি নির্দেশিত গ্যাপ অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এখন কোন কোন সার্ভিস সেন্টারে কিছু বিজ্ঞ কারিগর আছেন, তারা আঙুলের সাহায্যে বা ট্যাপিড টাইট দিয়ে থাকেন, এইটা সবচাইতে জঘন্যতম একটা দিক। এই কাজ যদি কোনো কারিগর কোনো বাইকে করে দেয়, তাহলে ওই বাইকের ইঞ্জিনের অবস্থা কিন্তু একদম পুরো ডাইল হয়ে যাবে, আর ডাইলের বিনিময়ে আপনার কাছে চলে আসবে ইঞ্জিন ওভারহিটিং ইস্যু সহ আরও নানান ধরনের জটিল জটিল সমস্যা, ঠিক আছে। সুতরাং এর সমাধান হইল কি, আপনাকে প্রতি 7-8 হাজার কিলোমিটার পরপর আপনার ভালভের ক্লিয়ারেন্স কোম্পানি নির্দেশিত গ্যাপ অনুযায়ী ফিলার গজের সাহায্যে মিলিয়ে নিতে হবে, এটা একেবারে বাধ্যতামূলক। এরপরের ছয় নাম্বার কারণ হচ্ছে আফটার মার্কেট ইঞ্জিন গার্ড ব্যবহার করা। যেই কাজটা বাংলাদেশের আমার মনে হয় কি 90% বাইকার করে থাকে, প্রচুর মানুষকে দেখবেন কি একটা মোটরসাইকেল নতুন কেনার পরেই ইঞ্জিনে যেন কাদা না লাগে সামনে একটা রাবারের পর্দা লাগায় দেয়। তারপরে আচ্ছা, এই পর্দাটা যে কত ক্ষতি, পর্দাটা লাগায় কেন, যাতে কাদা ছিটে ইঞ্জিনটা ময়লা না হয়, এই কারণে লাগায়। কিন্তু বাস্তবে কি দেখা যায়, এই পর্দাটার কারণে ইঞ্জিনের মধ্যে কিন্তু বাতাস লাগে না। আর আমরা মোটরসাইকেল যখন রাস্তায় চালাই তখন বাতাস তো সব দিকেই থাকে, তাই না, ডানে বা সামনে পিছনে বাতাসটা সব দিকেই থাকে। কিন্তু আসলে ইঞ্জিনে বাতাসের কোন দিকটা বেশি আসে, সামনের দিকের বাতাসের প্রবাহটাই কিন্তু ইঞ্জিনে লাগে। এখন এই সামনের প্রবাহটা যদি আমরা আটকে দিই ওই রাবারটা দিয়ে, তাহলে কিন্তু ইঞ্জিনটা ঠিকঠাকভাবে বাতাসটা পাবে না, সুতরাং আপনার ইঞ্জিন ওভারহিট ইস্যু চলে আসবে একদম সানন্দে। তাইলে এখন উপায় কী, উপায় হচ্ছে এই সামনের পর্দাটা রাবারটা ইনস্টল না করা, করলে একদম চিরতরে ফেলে দেয়া। আর ইঞ্জিনে যদি কাদা লাগার ভয় থাকে, ইঞ্জিনকে যদি কাদার হাত থেকে বাঁচাতে চান, তাহলে সামনের চাকার মাডগার্ডে একটা এক্সটেন্ড করে নেবেন ওই রাবারটা কেটে, অথবা এরকম এক্সটেন্ডেড মাডগার্ড কিন্তু পাওয়া যায় বাজারে খুবই অল্প টাকার মধ্যে, 100-110 টাকার মধ্যে বা 50 টাকার মধ্যে, ওগুলো ইনস্টল করে নেন সামনের চাকার মাডগার্ডে, ব্যাস কাদা ছিটাছিটি বন্ধ, আপনার ইঞ্জিন পরিষ্কার থাকবে। ইঞ্জিন গার্ডের ব্যাপারে আরেকটা কথা লক্ষণীয় যে কেউ কেউ করেন কি, তার বাইকে আফটার মার্কেট ইঞ্জিন কাউল ইনস্টল করেন। কিছু বাইকে কোম্পানি থেকে ইঞ্জিন কাউল দেওয়া থাকে, যেমন আমার পালসার NSA আছে, তারপরে অ্যাপাচি RTR 164B আছে, কিন্তু কিছু কিছু বাইকে ইঞ্জিন কাউলটা দেওয়া থাকে না। তো সৌন্দর্যতার জন্য কেউ কেউ আফটার মার্কেট ইঞ্জিন কাউল ইনস্টল করেন তার বাইকে, এই জিনিসটাও কিন্তু ক্ষতিকর, কারণ এই জিনিসটাও কিন্তু আপনার ইঞ্জিনে স্বাভাবিক বাতাস লাগার প্রবাহতে বাধা দান করছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনার বাইকে কেন দিছে কোম্পানি, 4B কেন দিছে? আসলে দেখেন, কোম্পানি যখন একটা বাইকে চিন্তা করে যে আমি এটাতে ইঞ্জিন কাউল দিব, তখন কিন্তু কোম্পানি সেভাবেই বাইকটার ডিজাইন করে বা বাদবাকি সব কিছু করে। এখন আপনারটা সেটার জন্য আসলে কোম্পানি উপযোগী মনে করে নাই বা সেভাবে বানায় নাই, সেজন্য আপনারটার মধ্যে ইঞ্জিন কাউল দেয় নাই। তারপরও যদি আপনার মন চায় ইঞ্জিন কাউল লাগায় আপনার ইঞ্জিনটাকে একটু বেশি গরম করতে পারেন, লেটস এনজয়। আর এরপরে সাত নম্বর যে কারণটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফল্ট। ম্যানুফ্যাকচারিং কোনো ফল্টের কারণেও কিন্তু আপনার ইঞ্জিনে ওভারহিটিং ইস্যু চলে আসাটা অস্বাভাবিক নয়, এরকম প্রচুর উদাহরণ আছে যে কোম্পানির
ম্যানুফ্যাকচারিং ফল্টের কারণে ইঞ্জিনে ওভারহিট ইস্যু চলে আসছে। আর এরকম যদি হয় তাহলে অবশ্যই বিজ্ঞ কারিগরদের কাছ থেকে পরামর্শ নিন, যেটা করানোর প্রয়োজন করিয়ে ফেলুন, কোম্পানির সাথে কথা বলুন। আচ্ছা, তারপরে আট নম্বর কারণটা হচ্ছে পেট্রোলের ইঞ্জিনে যদি আপনারা অকটেন ব্যবহার করেন, এটা নিয়ে অবশ্য প্রচুর বিতর্ক করা যাবে, তো আমার এত বিতর্কের দরকার নাই, আমি যেটা প্র্যাকটিক্যালি দেখছি আর কি, আমি নিজেও ফিল করছি। এখন আমার মোটর সাইকেলের জন্য কোম্পানি থেকে নির্দেশ করে দিছে পেট্রোল দেওয়ার জন্য, আর পেট্রোল কোন সব ইঞ্জিনে ব্যবহার করতে বলে, সেটা হচ্ছে কি কম কম্প্রেশনের ইঞ্জিনে ব্যবহারের জন্য অথবা লো পারফরমেন্সের মোটর সাইকেলে ব্যবহারের জন্য। এখন আমার এটার মধ্যে যদি আমি অকটেন দিই তাহলে আমার এইটার জন্য তো ওইটা প্রযোজ্য না, কারণ অকটেন বলছে হাই কর্পোরেশন রেশিওর ইঞ্জিনে বা হাই পারফরমেন্সের মোটর সাইকেলের ইঞ্জিনে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই কাজটা যদি কেউ করে যে পেট্রোলের ইঞ্জিনে অকটেনের ব্যবহার, তাহলে ইঞ্জিন ওভারহিটিং ইস্যু কিছুটা হলেও কিন্তু চলে আসবে। আমি বললাম তো এটা নিয়ে অনেক বিতর্ক করা যাবে, কেউ আমার মনে হয় যে সবাই আমার সাথে দ্বিমত পোষণ করবে, কিন্তু আমি মনে করি এটা খুবই বাস্তবসম্মত একটা দিক, সত্য একটা দিক। পেট্রোলের ইঞ্জিনে পেট্রোল দিতে হবে, অকটেনের ইঞ্জিনে অকটেন দিতে হবে। শীতকালে যদি আবার আপনারা পেট্রোলের ইঞ্জিনে অকটেন দেন কোনো সমস্যা টের পাবেন না, কিন্তু গরম পড়লেই বিষয়টা একদম পরিষ্কারভাবে টের পেয়ে যাবেন। আরেকটি কথা বলা বাঞ্ছনীয়, যেহেতু ফুয়েল নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে আপনার ফুয়েলে যদি ভেজাল থাকে তাহলেও কিন্তু আপনার ইঞ্জিন ওভারহিটিংয়ের ইস্যুটা চলে আসার আশঙ্কা বেড়ে যাবে। এর সমাধান হচ্ছে কি, যথাসাধ্য চেষ্টা করবেন ভালো মানের জ্বালানি নেয়ার জন্য। এরপরে নয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কম গিয়ারে মোটরসাইকেল বেশি চালানো। আমাদের অনেক রাইডারের অভ্যাস আছে এক নম্বর গিয়ারে 40-50, দুই নম্বর গিয়ারে 60-70 এরকমভাবে রেগুলার চালানোর। তো এই কাজগুলো যারা করে তাদের মোটরসাইকেলের ইঞ্জিনে অবশ্যই অবশ্যই ওভারহিটিং চলে আসবে, আসতে বাধ্য। এরপরে হচ্ছে 10 নম্বর কারণ, 10 নম্বর কারণটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রাইডার যদি নতুন হয়, মানে তার জীবনের প্রথম মোটরসাইকেল, তাহলে ইঞ্জিন ওভারহিটিং ইস্যু আসবে। দুইভাবে আসবে, একটা হচ্ছে তার চালনার অদক্ষতা, আরেকটা হচ্ছে কি উনি যখন বাইকটা রাইড করবেন তো ওনার পা দুইটা তো ইঞ্জিনের পাশেই থাকবে, তাই না? তো গরমটা পায়ে ফিল হবে তার কাছে বেশি। কেন ফিল হবে? কারণ তিনি তার জীবনের প্রথম মোটরসাইকেল চালাচ্ছেন, এই গরমের সাথে উনি অভ্যস্ত নয়, এটাও একটা ওভারহিটিংয়ের কারণ। আচ্ছা, তারপরে হচ্ছে 11 নম্বর কারণ, 11 নম্বর কারণ কি, বাইকের উপরে অতিরিক্ত লোড দেয়া। লোড বলতে দেখা গেল আপনি রেগুলার দুইজন নিয়ে চালাচ্ছেন, হাতির মতো দুইজন তিনজন নিয়ে চালাচ্ছেন বা আরও বেশি জন নিয়ে চালাচ্ছেন, ভারী ভারী পণ্য পরিবহন করতেছেন রেগুলার, এই কাজটা যদি করেন তাহলে আপনার ইঞ্জিনের উপরে কী হবে, অত্যাধিক চাপ প্রয়োগ হবে, কারণ এই জিনিসগুলো কে টেনে নিয়ে যেতে সাহায্য করবে, ইঞ্জিন, শক্তিটা কে দিবে, ইঞ্জিন। তো আপনি এটার উপরে যত চাপ দিবেন আপনার ইঞ্জিনের উপরে তত বেশি চাপ প্রয়োগ হবে আর আপনার ইঞ্জিনের হিটিংয়ের ব্যাপারটা তত এগিয়ে আসবে। এরপরে আসেন সর্বশেষ কারণ, যেটা 12 নম্বর কারণ, সেটা হচ্ছে কী জানো লিখছিলাম, ভুলে গেছি, ও মনে পড়ছে, দেখছি, সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহোলিংয়ে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে। যারা মোটরসাইকেলের ইঞ্জিনে কাজকর্ম করান বা করিয়েছেন, এই কাজগুলো করানোর সময়, মানে ইঞ্জিন ওভারহোলিং আর কি, ইঞ্জিন খুলে আমরা বিভিন্ন কাজকর্ম করি না, বড় কাজকর্ম ওগুলো আর কি, তো ওই কাজগুলো করানোর সময় কারিগর যদি এটার মধ্যে কোনো ধরনের ফল্ট করে, দেখা গেলো কোনো পার্টসে সঠিকভাবে লাগাইতে পারলো না, কোনো পার্টস ডুপ্লিকেট পড়লো, হ্যাঁ, তার ফিটিংস ভালো হইলো না, এই সমস্ত কারণ থেকেও কিন্তু দেখবেন আপনার ইঞ্জিনে ওভারহিটিং ইস্যু চলে আসবে। ঠিক আছে, বলেই তো দিলাম 12টা কারণ বলছি, আরও বললে কিন্তু অনেক কথা বলা যাবে। যেমন ধরেন আমরা যদি হিলে যাই, যখন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরের দিকে উঠি, তখন কিন্তু আমরা কম গিয়ারে এই ঢালের উপরে উঠতে থাকি, এতেও কিন্তু আমাদের ইঞ্জিনে ওভারহিটিং ইস্যু আসে। কিন্তু ঠিক আছে, এরকম অনেক আরও কিচ্ছা কাহিনী বানায় বানায় বলা যাবে, কিন্তু আসলে
যেগুলা একদম রিয়েল ফ্যাক্ট, আমরা প্রাত্যহিক জীবনে যেগুলা মোকাবেলা করি, যেগুলা আসলেই সমস্যা, সেই জিনিসগুলাই কিন্তু পয়েন্ট আকারে সাজিয়ে 12টা পয়েন্ট এক ডজন আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। আশা করি ইঞ্জিন ওভারহিটিংয়ের বিষয়টা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারছেন এবং এর সমাধান কী করবেন সেটাও বুঝতে পারছেন। তো আর নয় কথা, ক্লান্ত হয়ে গেছি 12টা কারণ বলতে বলতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।